হ্যাঁ বুঝতে পারছো, আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা আমি পরে বলছি তোমাদের। তার আগে বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখন আমি স্নান করে চলে এসেছি রান্না করতে। ভাতটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম করা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখো, বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। রেখে তারপর আমি চাটা খাবো। সময় আমি কাজ গুছিয়ে তারপরে খাই। এই যে দেখো, বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দুখন বেগুনটাতে আমি নুনটা মাখিয়ে দেবো, মাখিয়ে রাখবো, হলুদটা পরে দেবো। নুনটা মাখিয়ে রাখলে না হলুদের জলটা কেটে যাবে। জলটা কেটে যাওয়ার পর আর বেগুনগুলো ভাজতেও আমার দেরি আছে, সেই কারণে জলটা কেটে যাবে। ফেলে তারপর আমি হলুদ মাখাবো, বেগুনে হলুদ মাখিয়ে ভাজবো। আর ডিম পাউডারটা দিয়ে চাটা খাবো এখন আমি। এই যে দেখো, পটলগুলো একটু পেকে পেকে গেছে, বেশি পটল নেই, এই তিনটে পটলই আছে। তাই তিনটে পটল ভাবছি, বেগুন তো ভাজবোই, পটলগুলোও ভেজে নিই। বেগুনের সাথে পটলগুলোও ভেজে নিই, ডালের সাথে ভালোই লাগবে খেতে পটল ভাজা দিয়ে। এই যে দেখো, আমার পটলগুলো কাটা হয়ে গেছে। এবার পটলগুলো আমি ধোবো। আমার খেয়াল ছিল না, ভিডিও করতে করতে না বেগুনটা কেটে ফেলেছি, আর আমার বড় ফোন করেছিল তার মধ্যে। এবার কি হয়েছে, বেগুনটা কেটে ধোয়া তো হয়ে গেছে, এবার পটলগুলো আবার আমাকে ধুতে হবে, এক্সট্রা এক্সট্রা করে আবার ধুতে হবে পটলগুলো। আর দেখো সবাই কি করে, একসাথে কেটে একবারে সব সবজি কেটে তারপরে ওঠায়। আমি দেখো বারবার সবজি কাটছি, উঠছি, কাটছি, উঠছি, ধুচ্ছি, এই করছি। তারপর ম্যাগি বানিয়েছিল সন্ধ্যেবেলার টিফিনে, তো ম্যাগিটা খুবই সুন্দর হয়েছে খেতে, মানে পারফেক্ট হয়েছে একদম, কিছুই দেয়নি। ও বলছিল যে পেঁয়াজ দেবো, আমি বললাম যে পেঁয়াজ দিও না, এমনি আলু দিয়েই করো। তো ও আলু দিয়ে নিজেই পুরোটা করেছে, আমি দেখিও নি কিছু, ওকে হেল্পও করিনি, কিছুই না, ও নিজেই আলু কেটেছে, নিজেই সব কিছু করেছে। ম্যাগিটাও নিজে করেছে, তো ম্যাগিটা পুরো একদম পারফেক্ট ম্যাগির মতনই ম্যাগি হয়েছিল। তো খেয়েছি, খেতে খেতে না, এবার আমি এতটা পরিমাণেই লঙ্কা খেতে ভালোবাসি, এবার লঙ্কা খাচ্ছি খেতে খেতে হঠাৎ করেই মানে এমনভাবে ভীষণ খেয়েছি, মানে কি বলবো তোমাদের, এত কষ্ট হয়েছে আমাকে, মানে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এতটাই কষ্ট হয়েছে বুকে আমার। মানে খাচ্ছি খেতে খেতে, টিভি দেখছিলাম, লঙ্কাটা কামড় দিয়েছি, কামড় দিয়ে গলাটা উঁচু করে টিভি দেখছিলাম। আর টিভি দেখতে দেখতে এরকম কি হয়েছে, মানে লঙ্কার যে ঝাঁঝটা পুরো একদম গলাতে নেমে বুকে একদম চলে এসেছিলো। হট করেই মানে মানে একটু যাই যাই অবস্থায় বলতে পারো, খুব কষ্ট পেয়েছি, খুবই কষ্ট পেয়েছি। এরকম কষ্ট যেন কেউ না পায়, আমি যা কষ্ট পেয়েছি কালকে বুঝেছি যে কতটা কষ্ট পেয়েছি কালকে। কাউকে আমি বলে বোঝাতে পারবো না যে সেই কষ্টটা সেই টাইমে আমি কষ্টটাই না ভোগ করেছি, মিনিমাম 15-20 মিনিট কষ্ট পেয়েছি। তো যাই হোক, এই যে দেখো, এখানে আমি ডালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটোও দেবো, কিছুটা পেঁয়াজ দেবো, কিছুটা টমেটো দিয়ে ডালটা করব। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি। আর এখন ডালের জন্য ফোড়ন দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। আর এখন দেখো আমি পাঁচফোড়নটাও দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। নুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচে নিয়ে পেঁয়াজটা হয়ে গেলে তারপর ডালটা দিয়ে দেবো। টমেটোগুলোও দিয়ে দিলাম, কারণ টমেটো দিয়ে ডাল খেতে আমার ভালো লাগে, শুধু পেঁয়াজের ডাল খেতে না আমার একটুও ভালো লাগে না। তো এবার হলুদ ফলুদ দিয়ে দিয়ে এখন আমি ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এখন নুন দিয়ে দিলাম আর বড় একটু। এই যে দেখো, পটলগুলো আমি ধুয়ে নিয়েছি, এই যে পেকে পেকে গেছে, এই যে অনেকটাই পেকে গেছে পটলগুলো, এগুলো ভাজাই খেতে হবে, আর বেশি পটলও নেই। আর এইগুলো আমি তোমাকে তোমাদের তো দেখালাম, বেগুনে নুন মাখিয়ে রেখেছিলাম, নুন বেগুন থেকে জলটা বেরিয়েছিল, জলটা আমি ফেলে দিয়েছি। আর এখন আমি এই যে বেগুনটা আর পটলটার মধ্যে হলুদ মাখিয়ে দেবো, আর ডালটা হচ্ছে, ডালটা হয়ে গেলে বেগুনটা ভাজবো, বেগুনটা আর পটলটা ভেজে নেবো।
আর এই যে দেখো ডালটা টকবক করে ফুটছে, আর এই গরম ডাল দিয়ে আমার কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে। ডাল থেকে ধোয়া উঠবে, আর অল্প অল্প করে ভাত মাখাবো আর ডালটা দিয়ে খাবো, মানে প্লেন শুধু ডাল হলেও চলে যাবে, আর কিছু লাগবে না আমার। শুধু ডাল থেকে নামিয়েই ভাত দিয়ে খেতে আমার ইচ্ছে করে ডালটা দিয়ে। দেখো গরম ডালটা আমি নামিয়ে নিয়েছি, আর দেখো ডালখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, বেগুনটা আর পটলটা ভাজবো। আর এর আগে বেগুনটা ভাজবো বলে আমি মানে ভাবছিলাম, আগে বেগুন ভাজবো না আগে ডাল ভাজবো, তারপরে তার ওরকম করতে করতে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম অনেকটা কড়াইতে, তারপরে ভাবলাম না আগে ডালটাই করে নিই তারপরে বেগুনটা ভাজবো। আর এই যে তারপরে আমি তেলটা বেশি করে দেওয়ার পর আমি তুলে রেখেছিলাম বাটির মধ্যে, এই বাটির তেলটা এখন আমি দিয়ে দেবো। এই যে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বেগুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আর আগে না আমি ঢাকা তেলে এরকমভাবে বেগুন ভাজতাম, আগে অল্প অল্প করে তেল দিয়ে বেগুন ভাজতাম, কিন্তু আমার বর না ওই বেগুন ভাজাগুলো পছন্দ করে না, ও সবসময় যেটাই খাবে সেটা একটু ভালোভাবে খাওয়াটাই পছন্দ করে। আর এখন আমি ঢাকা তেলেই ভাজি বেগুনগুলো, কারণ ও খেতে চায় না বলে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। সব বেগুন ভাজা হয়নি, অনেকটা বেগুন কেটেছি, তো অর্ধেক বেগুন ভাজলাম আর অর্ধেক বেগুনটা এখন ভেজে নেব। এই যে দেখো বেগুনগুলো ভাজা হয়েছে কিছুটা, বাকি যে বেগুনগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে, আর পটলগুলো একসাথেই দিয়ে দিয়েছি, একসাথেই ভাজা হয়ে যাবে, নাহলে আবার ডবল ডবল করেই ভাজতে হবে সেই আমাকে। এখন দেখো ভাজাগুলো আমার হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি মাংসের আলু পেঁয়াজ আদা রসুন এগুলোকে ছুলবো বলে, তো এখন আমি কেকগুলো কেটে নেব। তো এবার তোমাদেরকে বলি, তোমাদেরকে তো প্রথমেই বললাম তোমাদের সাথে আমার একটা কথা আছে, তো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো জানো, তোমাদের আমি এর আগেও বলেছি অনেকবার যে আমরা রাতেবেলা প্রায় জেগেই থাকি, তো আমার ছেলেও কিন্তু আমাদের সাথে রাতেবেলা জেগেই থাকে। আমাদের সাথে বলাটা ভুল, ওর বাবা ঘুমায়, আমি আর আমার ছেলে জেগে থাকি, ম্যাক্সিমাম দিনটাই জেগে থাকি, 2:30 3:30 4:30। তো আমার তো কোনো কোনো দিন ভোর হয়ে যায়, 6টাও বেজে যায়, 5:30টাও বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো যাই হোক, তো কালকে ছেলে আমার কি করেছে, রাতেবেলাতে তখন 2:30 বাজে ও কি করেছিল, একটা ছোট পন্সের যে ক্রিমগুলোর ক্রিমের কৌটোগুলো হয় না, তো সেই ক্রিমের কৌটোগুলোর মধ্যে ন্যাপথলি ভরেছিল, খেলা করছিল। এবার খেলা করতে করতে সেটাকে ন্যাপথলির কৌটোটার মধ্যে ন্যাপথলি ভরেছিল, ক্রিমের কৌটোগুলোর মধ্যে ন্যাপথলি ভরেছিল, তো ন্যাপথলিটা না একদম সরু হয়ে গেছে, ছোট হয়ে গেছিলো ন্যাপথলিটা। তো ও কি করেছে, হয়তো কৌটোটা শুদ্ধ ন্যাপথলিটাকে শুকতে গেছে, তো তার মধ্যেই ন্যাপথলিটা একদম ওর ঢুকে গেছে নাকের ভেতরে। তারপর আমি দেখছি ওইরকম কাণ্ড, ওর বাবা তো ঘুমাচ্ছিল খেয়ালও করেনি, তারপরে দেখছি যে এরকম কান্না করছে, ন্যাপথলিটা ঢুকে গেছে কান্না করছে, নাকের মধ্যে হাত দিয়ে কান্না করছে আর হ্যাচি হ্যাচি করছে যাতে বেরিয়ে যায়, বুদ্ধিও আছে আবার। তো তারপর আমি কি করলাম, ওকে হ্যাচি করালাম, হ্যাচি করানোর পর তারপর দেখলাম বেরিয়ে গেল, সহজেই বেরিয়ে গেল দেখলাম, না হলে খুব খারাপ অবস্থা হতো কালকে, মানে কি করতাম, ফ্লাইটের সময় কি করতাম বলতো, কালকে এই অবস্থায় করছে, মানে এত দুষ্টু না, এর আগেও অনেক মানে ওর ফাড়া গেছে আর কালকেও এরকম ফাড়া গেল, এইরমই করে মাঝে সাঝে এইরম করে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একদম, আলুগুলো লাল হয়ে গেল আজকে, ঠিক আছে আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর এখন দেখো এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব, নুন দিয়ে দিলাম, ভালো করে নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি, লাল হয়ে মানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আর এখন আমি আদা রসুন লঙ্কা এগুলোকে গ্রেট করে নিচ্ছি, তো আমি তো মিক্সারে গ্রেট করি না, আমি এরকম হাতে ঘষে এইভাবেই গ্রেট করে নিই, আর এতই দুষ্টু না, কালকে যে করেছে সেটা ভুলে যায়। তো এখন কি করছে, এখন পাশের বাড়ির একটা ছেলের সাথে খেলা করছে, দৌড়াদৌড়ি এই করে। এই দেখো এখানে আদা গ্রেট করে রেখেছি, রসুন গ্রেট করে রেখেছি, একটা রসুন রেখেছি, ওই একটা রসুন আমি মাংসের ঝোলে দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা গ্রেট করে দিই 4টে, আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি, এগুলো হচ্ছে গোটা গোটাই ঝোলে দিয়ে দেবো। আমাদেরকে আগেও আমি বলেছি আমি কিন্তু ঝাল ছাড়া একদমই খাবার খেতে পারি না,
মিষ্টি না হলেও চলে যাবে, কিন্তু ঝাল ছাড়া আমি খাবার একদমই খেতে পারি না। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখন আমি এই সবগুলোকেই দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ভাজা হওয়া পর্যন্ত। তো এখন আমি হলুদটাও দিয়ে দিলাম, হলুদ দেওয়া হয়নি। এবার আমি ভাজাগুলো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি মাংসগুলো যখন দিলাম তার আগে না আলুগুলো দিতে ভুলে গেছিলাম, আলু তারপর টমেটো দিতেও ভুলে গেছিলাম। যাই হোক, আলুটা আর টমেটোটা আমি পরে দেব। তো এখন দেখো টমেটোটা আমি দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে ভালো করে নেড়েছে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আমি পুরো মাংসটাই না যতক্ষণ না কষানো হয় ভালো করে, বা আলু না গলে, মাংস যতক্ষণ না গলছে ততক্ষণ আমি এরকম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে না মাংসটাকে করে নিই। মাংসটা সুন্দর করে কষেও যায়, আলুগুলো মাংসগুলো ভালো করে নরম হয়ে যায়। তারপর জল ঢেলে দিই, জল ঢালার পর একটুখানি ফুটিয়েই নামিয়ে নিই। দেখো মাংসটা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটার মধ্যে জল ঢেলে দিলাম। তো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে মাংসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম দিনই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিই না, অ্যাভয়েড করি, কারণ ওর বাবাকেও খেতে দিই না, আমি নিজেও খাই না, আর আমার ছেলেও যেহেতু খায় মাংসর তরকারিটা, ও ডাল দিয়ে খেতে চায় না মাংস হলে। তো আগে তো মা ডাল খেত না, এখন তাও একটু ডাল খাই বলে বলে। তো যাই হোক, মাংস ঝোল দিয়ে ও ভাতটা খাবে, সেই কারণে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি আর দিলাম না মাংসের মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি পুরো মাংসটা আমি। তো যাই হোক, মাংসটা আমার হয়ে গেছে কমপ্লিট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।